হ্যালো, কি করতেছ? কি আর করব ক, বসে রইছি। তোরে কইলাম একটা প্রেম করাই দিতে, একটা প্রেম করাই দেস না। তোর জন্য গার্লফ্রেন্ড খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি জানোস। একটা গার্লফ্রেন্ডও পাস না। তোরে কি আর যে সে মেয়ে দেওয়া যায় বল? তোর জন্য তো ভালো একটা মেয়ে দিব যাতে তোর কেয়ার করবে, তোর খেয়াল রাখবে, তাই না? হুটহাট করে যে কোনো একটা মেয়েকে দিলে হবে বল? পর তুই যদি কষ্ট পাস তাহলে তোর কষ্ট পাইলে আমি আর কষ্ট লাগবে না, সেটা বল। সেটা তো ঠিক। আচ্ছা শোন, একটা মেয়ে খুঁজে দে না, আমার অনেক প্রেম করতে ইচ্ছে করতেছে। আরে পাগল, তোর জন্য তো আমি খুঁজতেছি, কিন্তু ভালো মেয়ে তো দিতে হবে, তাই না? আমি চাই না আমার জন্য আমার ফ্রেন্ড কখনো কষ্ট পাক। ওকে, তো ভালো মেয়ে খুঁজা না পেলে তাহলে এক কাজ কর। কি কাজ? তুই রাজি রাজা না কি বলতেছিস তুই? আমি তোর ফ্রেন্ড, বন্ধু, তাই না? আমি কি করবো ক, মানে শিখে তোর থেকে ভালো কাউরে পাইতেছি না, আর তুইও পাইতেছিস না, আমার তোরই ভালো লাগে। রাজা দাদা শোন, আমি কি বলি শোন, ক, আমি চাচ্ছি যে একটা কেয়ারফুল মেয়ে তোর সাথে আর কি। তুই কেয়ার করতে পারবি না? আমি তোর তোর কেয়ার কর থেকে করি বল? আমি তো তোর কেয়ার করি না। তুই ফ্রেন্ড কেমন ফ্রেন্ড ক, আমার কষ্ট বুঝতেছিস না? আরে বোকা, তোর কষ্ট বুঝি দেখি তো তোকে চাচ্ছে একটা ভালো মেয়ে হাতে তুলে দিতে, তাই না? আর ভালো মেয়ে লাগবো না, তুই 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 লেব। ওফ, এই বোকাটার নিয়ে আমি কি করবো, কোথায় যাব বোকাটার নিয়ে? আমি তোর মতো না, তোর থেকে ভালো কাউরে না, আমি তোরই চাই। আমি কি বলছি একবারও যে আমি আমার থেকে ভালো মেয়ে দেখতেছি? আমি বলছি ভালো মেয়ে দেখতেছি না, আমার আর ভালো মেয়ে লাগবো না, না আমি আর খোঁজাখুঁজি করতে চাই না, আমার তোর আর খোঁজাখুঁজি করা লাগবো না, তুই রাজি যা তাই জানি। আচ্ছা, তোর প্রেম করতে মন চাইতেছে বললি, প্রেম করে কি করবি? জাস্ট কথা তো বলবি, তাই না? না কথা করব, কথা বলবো না। তুই বিয়ে করবি? হ্যাঁ। তো বিয়ে করার জন্য তো ভালো মেয়ে লাগবে। ভালো মেয়ে তুই কিভাবে বিয়ে করতে পারবি বল? আমি তোর ফ্রেন্ড না, আমি তোরই বিয়ে করবো। ফ্রেন্ড হচ্ছে তো কি হয়েছে, ফ্রেন্ড রোম্যান্টিক বিয়ে করে না? ফ্রেন্ড কি বিয়ে করে? হুম, দূর বোকা। ফ্রেন্ডের বিয়ে করলে সংসার আরো সুন্দর হয়। কিভাবে সেটা? এটা হচ্ছে মানে তুই বুঝোস আমার মনের কষ্ট, আমি তোর কাছে সব কিছু শেয়ার করি, তুই আমার কাছে সব কিছু শেয়ার করিস, তো এই জায়গায় বিয়ে করলে আরো মানে আরো ক্লোজ হওয়া যাবো। শোন আমি কি বলি, তখন এখন তো তুই ফ্রেন্ড, কোনো মেয়ের সাথে কিছু করে আসলে আমার কাছে শেয়ার করলে আমি হেসে উড়াই দিই, কিংবা তোকে একটা ভালো কথা বলি। আর তখন যদি মানে বিয়ের পর যদি তখন কিছু বলস, তোর তো ঠ্যাং ভেঙে আমি তোর হাতে ঝুলাই দিব, তাই না? তখন আমি কি সহ্য করতে পারবো আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে করবে বল? তখন কি আমি অন্য মেয়ের কাছে যাবো ক? সেই জন্য তো বলতেছি যে মানে একটা বিয়ে করতে চাই, মানে একটা প্রেম করবো পরে বিয়ে করবো। এর জন্য তো তোর জন্য ভালো মেয়ে দেখতেছি। আর কষ্ট করে দেখতে হবো না, আর খুঁজতে হবো না, তুই রাজি হয়ে যা, সব ঝামেলা শেষ। আরে বোকা, রাজি হলে বললে কি রাজি হওয়া যায়? হ্যাঁ, বিয়ে করবো, যদি বাসা দিকে না মানে তারপর পলায় যাবো। এটা কিভাবে সম্ভব বল তুই? এটাই সম্ভব। এটাই সম্ভব? হুম, কিভাবে? বিয়ে করবো বললাম না, তুই রাজি হলে সব কিছু ঠিক, যদি না মানে না মানে তাহলে পলায় যাবো বললাম না, এর উপর আর কোনো কথা আছে? পলায় কোথায় যাবি বল? অনেক দূরে যাবো, আমার বন্ধু আছে না, আসে ওর বাসায় যাবো। ও, কি খাওয়াবি? কেন কি খাও মানে, আমি যা খাবো তাই খাবি? তুই কি খাবি, সিগারেট খাবি? আমাকে সিগারেট খাওয়াবি? না। তাহলে কি খাবি? আমি কি সারাদিন সিগারেটই খাই? হ্যাঁ, আমি তো দেখি তুই সিগারেটই খাস বেশি, তোর তো খাবার ঠিক করে খাস না ঘরের খাবার, তাই না? আচ্ছা আমি কই, শোন তুই যদি বিয়ে করিস তাহলে সিগারেট খাবো না, যা। শোন আমি কি বলি, চাপা সারিস না, সিগারেট খাওয়া কোন ছেলে বাদ দিতে পারে না, ঠিক আছে? আমি তো নর্মালি এমনি সবসময় সিগারেট খাই না, কোনো জায়গায় গেলে তাহলে খাই, তাছাড়া খাই না তো। আর আমি তো তোর বাসায় গিয়ে তোকে দেখি না, আমি তো তোকে সবসময় আমার বাইরেই দেখি, তাই না? আমি বাসায় খাই না, বাসায় খাই না, কোনো জায়গায় যাইলে শুধু তাছাড়া আর খাই না। সেটাই তো বলি, তোর তুই যে তোর বাসায় খাস না সেটা তো আর আমি দেখি না, আমি তো তোর বাসায় যাই না, আমি তো তোর সাথে বাইরেই দেখো। বিয়ে করলে তো দেখতে পারবি খাই কি না। তখন যদি খাস তখন কি করবো সেটা বল? তখন খামো না, এত সুন্দর খাস খাবি না, সেটা ঠিক আছে, খাইলে কি করবো সেটা বল? তুই কিন্তু দেখতে মাশাল্লাহ, এখন এত সুন্দর একটা বউ থাকতে কেউ কি সিগারেট খাইবো ক? টিটকিরি মারতেছিস নাকি? না তোর লাগে মজা করবো কেন? আচ্ছা তুই আমাকে কোন চোখ দিয়ে দেখলি আমি মাশাল্লাহ? কেন এমনি মানে এতদিন তো বান্ধবী হিসেবে দেখছি, তখন তো ভালো একটা বন্ধু ছিলি, বান্ধবী ছিলি, আর এখন মানে একটু কল্পনা করলাম যে বউ হিসাবে কেমন। ও, হ্যাঁ হ্যাঁ, এতদিন আমাকে পেতনি বলতি,
আর এখন আমি মাশাআল্লাহ হয়ে গেছি তাই না? মজা করছি এতদিন একটা রিলেশন করাইতেছ না তাই এখন মানে এখন তোর আমি রিলেশন করতে যা তোর লাগে আমার অনেক ভালো লাগে। ও বুঝতে পারছি, ফ্রেন্ড থাকলে পেতনি আর যদি রিলেশন করি বিয়ে করি তাহলে পড়ি তাই না? তোর কথা শুনে হাসি আসলো আমার। তোর ঠোঁটগুলো আমার অনেক বেশি ভালো লাগে জানো। পিটাবো কিন্তু এখন মোবাইলের মধ্যে গিয়ে পিটাবো। পিটা আচ্ছা রাখ, আমি দেখি আর দুই দিন সময় দে আমাকে, আমি আরেকটা মেয়ের সাথে কথা বলি দেখি ও কেমন। আমি করলাম না, তোর আর কষ্ট করলাম না, তুই আর মেয়ে খুঁজিস না কেন? রাজু আজ এমন করে স্কিন বিয়ে করব, আমি প্রেম করব না তো বিয়ে করব। হ্যাঁ ডাইরেক্ট বিয়ে করব আমি, আমার সাথে যদি কোনো রিলেশনে থাকতে হয় আমি ডাইরেক্ট বিয়ে করব, আমি প্রেম করব না। তাহলে আচ্ছা বিয়েই করব, কবে বিয়ে করবি বল? কালকেই বিয়ে করব। করবি বিয়ে? যদি কালকে হয় তাহলে করব, না হলে করব না। এত তাড়াতাড়ি কিভাবে? আমি ও দেখব তুই মজা কতক্ষণ করতে পারিস। ঠিক আছে, মজা করতেছ না সত্যি সিরিয়াস। সেটাই তো বললাম, আমি যদি বিয়ে করতে হয় তাহলে কালকেই করব। আচ্ছা তাহলে একবার ফোনে একবার বিয়ে করি। হ্যাঁ হ্যাঁ ফোনে বিয়ে করি একবার। কিভাবে ফোনে বিয়ে হয় না, সামনে সামনে বিয়ে করব, কালকে বিয়ে করব। ও তুমি আমাকে ফোনে ফোনে বিয়ে করে তারপরে কি বলবা আমাকে? মানে এমনি বলবে ফোনের বউ নাকি? আমি না, আমি রিয়েল বউ হব। যদি বউ হওয়ার থাকে আমি রিয়েল বউ হব, না হলে আমি ফ্রেন্ডই থাকব। আচ্ছা ঠিক আছে, তুই তো আচ্ছা তাহলে তুই তুই রেডি কর সব কিছু, আমিও রেডি করতেছি সব কিছু। আমি কি রেডি করব? কাপড় চোপড় নিবি না পলা দিতে? কেন তুই নিবি সব? তুই বিয়ে করবি তুই নিবি সব কিছু কিনা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে হবে, কারণ তুই নিবি তোর বউকে তো কিভাবে সাজাবি? তাহলে কিছু টাকা নিয়ে আসিস। হ্যাঁ কেন, আমি এক টাকাও নিব না। এমন করস কেন? এমন কেন করব? তুই বিয়ে করবি তুই খাওয়াবি তোর বউকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সব কিছু আমি ব্যবস্থা করবো। এখন আমি দেখি সব কিছু ব্যবস্থা করি, ফোন দিই আমার বন্ধুদের ফোন দিই, তারপর ওর কাছে কিছু টাকা নিই, তারপর তাহলে কালকে বিকালে। হ্যাঁ আচ্ছা, কালকে যদি না হয় তাহলে কিন্তু আমাকে বিয়ের কথা বলবি না। ঠিক আছে, আচ্ছা তুই তুই মজা করিস না কিন্তু সত্যি সত্যি কিন্তু পালা আসবো কালকে। আচ্ছা দেখা যাক। আচ্ছা রাখি আমি এখন। আচ্ছা রাখি ভাই। আচ্ছা ভাই জোকার কথা খারাপ, শুধু শুধু দুষ্টমনি করবো দেখি আমি, কালকে তোর মজা দেখবো।